নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পয়লা মে থেকে শুরু হচ্ছে না পঞ্চায়েত ভোট, বিজেপির নবজাগরণ যাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। ভাইকে খুনের অভিযোগে 9 বছরের জেল হলো দাদার। রাজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে এটিএম এর পিন নাম্বার দিয়ে দেওয়ায় টাকা খোয়ালেন এক গ্যারেজ মিস্ত্রি। গণধোলাইয়ের বদলে আপ্যায়ন করা হলো চোরকে। আদার ব্লকের আমারন গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন পরে 100 দিনের বকেয়া মজুরি পেলেন শ্রমিকরা। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী। আজ সেই বিস্তারিত খবরে। পয়লা মে থেকে শুরু হচ্ছে না পঞ্চায়েত ভোট। 10ই এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনের মনোনয়ন জমার দিন বাড়ানোর নির্দেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। রায় ঘোষণা হওয়ার ফলে খুশি বিরোধী শিবির। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানির পরিসমাপ্তি ঘটল। শুক্রবার বিকেলে এই রায় ঘোষণা করেন বিচারক। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ প্রথমে বাড়িয়ে ফের তা খারিজ করা সংক্রান্ত রাজ্য নির্বাচন কমিশনের 2টি নোটিশের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি এবং বাম নেতৃত্ব। এর পাশাপাশি নির্বাচনের বিরোধীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে হিংসার ছবি তুলে ধরেন বিরোধীরা। সেই মামলার শুনানিতে গত 9 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় দেয় এ বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিতর্কের অবসান করতে ফের কলকাতা হাইকোর্টেই যেতে হবে, ফলে মামলাটি পুনরায় হাইকোর্টে ফিরে আসে। সিঙ্গেল বেঞ্চ পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়ায় তৃণমূল ও নির্বাচন কমিশন ডিভিশন বেঞ্চে যায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় পঞ্চায়েত মামলা সিঙ্গেল বেঞ্চেই চলবে। তার ভিত্তিতে এদিন পুনরায় সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হয় এবং মহামান্য বিচারক তার রায় ঘোষণা করেন। এদিন বিচারপতি সুব্রত তালুকদার নতুন করে মনোনয়ন জমার দিন ঘোষণা করতে নির্দেশ দেন। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতেও নির্দেশ দেন তিনি। এদিন 35 পাতার রায় পড়ে শোনানোর পাশাপাশি মনোনয়ন পর্বে বিরোধীদের তোলা হিংসার অভিযোগকেও মান্যতা দেন বিচারপতি সুব্রত তালুকদার। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বিজেপির নবজাগরণ যাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মেমারির রসুলপুরে। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেয়। মেমারির রসুলপুরে বিজেপির নবজাগরণ যাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খোলা গাড়িতে রসুলপুর পাল্লাগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচার পর্ব সারেন। তার সঙ্গে ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তার খোলা গাড়ির সঙ্গে ছিল বিজেপির বাইক মিছিল। যদিও বাইক মিছিলে বেশিরভাগ কর্মীর মাথায় কোনো হেলমেট ছিল না, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এদিন দিলীপ ঘোষ বলেন মেমারি হরেকৃষ্ণ কোনারের জায়গা, যেখানে একদিন সিপিআইএম শেষ কথা বলতো, আজ আর কেউ সিপিআইএমের কথা বলে না, এখন মানুষ শুধু বিজেপির কথাই বলে। এদিনের এই কর্মসূচিতে প্রায় 1000 মানুষ অংশগ্রহণ করে। রাজনীতি করেন না তো, সেই জন্য ওনাকে কত রাজনীতি ব্যবহার করা যেটা অন্য কথা, ওনার ইচ্ছা আছে বাংলায় কাজ করার। তাহলে আজকে আমরা ধরে নিচ্ছি, ধরে রাখুন, যখন আসবে তখন দেখতে হবে। আমরা রসুলপুর বাজার মেমারির কাছ থেকে শুরু করেছি, হরেকৃষ্ণ কুমারের জায়গা। একসময় সিপিএম শেষ কথা বলতো, এখন সিপিএম এর কথা কেউ বলে না, এখন লোকে বিজেপির কথা বলে। সেই জায়গা যেখানে বিজেপির নাম কেউ না কয়েক মাস আগে, সেখান থেকে বিজেপির র্যালি শুরু হলো। আপনারা দেখলেন হাজার হাজার লোকের ভিড় এবং বিস্তীর্ণ এলাকা এই অঞ্চলে ঘুরে আমরা এই গ্রামে পাল্লা ক্যাম্পে আজকে র্যালি শেষ করলাম। প্রথম উদ্বোধনী র্যালি ছিল পঞ্চায়েতের, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। অসীমানন্দজি এখানে আসছেন প্রচারের, পঞ্চায়েত প্রচারের? এখনো আসার কিছু ঠিক হয়নি, কোনো কথা হয়নি, আগে উনি করতে রিলিজ হন, তারপরে এই ব্যাপারে কথাবার্তা হবে। আসবে আসবে কি সেটা না কথা হলে আমি কি করে বলবো? উনি কোনো রাজনৈতিক নেতা নন যে নির্বাচন প্রচার করতে আসবেন। উনি বাংলায় সামাজিক পরিবর্তন জন্য আসতে পারেন, কবে আসবেন সেটা এখন কোনো কথা হয়নি। সেটা কি পঞ্চায়েত নির্বাচনের সময় কি উনি আপাতত কোনো কথা হয়নি হলে আপনারা দলে যোগ দিচ্ছেন?
কোনো কথা আমার সঙ্গে অবগত হয়নি। উনি তো আরএসএস এর সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। আরএসএস এর লক্ষ লক্ষ লোক আছে, সবাই রাজনীতি করে না। আপনি আপনি তো যদি করতে চান আমরা ওনাকে নিয়ে কাজে লাগাবো। আপনি তো ওনার সাথে দীর্ঘদিন কাজও করেছেন। ঠিক আছে, তখন অন্য কাজ, আমিও রাজনীতি করতাম না, উনিও রাজনীতি করতেন না। এখন আমি রাজনীতিতে আছি, কিন্তু উনি রাজনীতি করেন না। ওনার সঙ্গে কথা বলবো, যদি উনি রাজি থাকেন নিশ্চয়ই ওনাকে ডাকবো, অন্য বিষয় থাকলে বলবো। সিপিএমকে নিয়ে কাজ করবো না, যে কোনো পার্টি লোক আমাদের পার্টিতে আসবে তাকে নিয়ে কাজ করবো। মুকুল রায় টিএমসি সবচেয়ে বড় নেতা ছিলেন, তিনি আমাদের সঙ্গে কাজ করছেন। সিপিএম এর অনেক নেতা আছেন, আমার পিছনে আছেন আমার বন্ধু অঞ্জন দা, তিনি আরএসপির নেতা ছিলেন, যারা সমাজ পরিবর্তনের জন্য টিএমসি দুর্নীতি হিংসার বিরুদ্ধে লড়াই করতে চান। সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি, সবাই আসুন, সবাই সম্মানের সঙ্গে বিজেপিতে কাজ করতে পারবে। বিজেপির আমার শুধু নয়, সারা দেশের লোকের আস্থা আছে, তাই 22 রাজ্যে আমরা জিতেছি, এখানেও জিতবো আমরা, বিজেপিতে কাজ করতে পারবে। বিজেপির আমার শুধু নয়, সারা দেশের লোকের আস্থা আছে, তাই 22 রাজ্যে আমরা জিতেছি, এখানেও জিতবো আমরা। মেমারী থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ভাইকে খুনের অভিযোগে 9 বছরের জেল হলো দাদার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পোখর থানার উত্তর তিলান গ্রামে। ইসলামপুর মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক এদিন সাজা ঘোষণা করেন। ভাইকে খুনের অভিযোগে 9 বছরের জেল হলো দাদার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার উত্তর তিলান গ্রামে। শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান ঘটনাটি সাজা ঘোষণা করেন। মোর স্বামী মারা দিল শের মোহাম্মদ, তারপরে জেলে ঢুকে গেল, ঢুকার বাদ 2.5 বছর হয়ে গেল। আবার কোর্টবেলা যে করে বেরিয়া করে আল্লাহ, আমার উকিল সরকারি ছিল মুক্তার, বেরিয়া করে আচ্ছা কি সাজা হল? সাজা 9 সাল সাজা হল। তুই কি এই সাজা খুশি? হ্যাঁ খুশি ছু, খুব বেরিয়াছ আল্লাহ, যে করে বেরিয়া করে খুঁজছু। সরকার পক্ষের আইনজীবী মুক্তার আহমেদ জানান, গোয়ালপোখর থানার তিরান গ্রামে দুই ভাই শের মোহাম্মদ ও ফুল মোহাম্মদের মধ্যে জমি নিয়ে গন্ডগোলের জেরেই শের মোহাম্মদ নিজের ভাই ফুল মোহাম্মদকে তীর মারে। হাসপাতালে 15 দিন চিকিৎসা থাকার পর তার মৃত্যু হয়। মার্ডার কেস মে কন মারা কন নেই, লেকিন মেরে পাপা কো ফাসা দিয়া দুশ্মন, মেরা ভাই মেরা পাপা কা না সদ ভাই, উসনে ফাসা দিয়া মেরে পাপা কো। কে নাম হে তোমার পাপা কা? শের মোহাম্মদ। ওর কিসনে ফাসায়া? সদ ভাই নে মেরা পাপা কা। উনকা নাম কে হে? উসে নিজামউদ্দিন হে, নূর মোহাম্মদ হে, আর নাম নেপাল হে, আকবর আলী। হ্যালো, আবি এক নাম্বার ফাসায়া হে নিজামউদ্দিন, সদ ভাই হে। কিয়া ঘটনা কিয়া হুয়া থা? জমিন মে মার্ডার হুয়া থা, কন মারা কন নেই, লেকিন মেরে পাপা কো ফাসা দিয়া। তো আবি কে কোর্ট মে হো কিয়া হুয়া? মেরে পাপা কা সাজা হো গিয়া 9 বছর কা। আচ্ছা, তো আবি কিয়া উপর কে কোর্ট মে আপ লোগ আপিল করোগে? হ্যাঁ করেঙ্গে। কিয়া নাম হে তোমারা? ইব্রাহিমা খাতুন। হ্যাঁ ইব্রাহিমা খাতুন। 2016 সালের 2রা ডিসেম্বর পুলিশ শের মোহাম্মদকে গ্রেপ্তার করে। বিচারক অভিযুক্তকে 9 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 5 মাসের জেল দেন বিচারক। ঘটনাটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাকিউজড ফুল অ্যাকিউজড শের মোহাম্মদকে আজকে কোর্ট 304 পার্ট 1 9 বছর প্লাস 10,000 টাকা ফাইন, না দিতে পারলে 8-6 মাস জেল। এ সাহেব আজকে প্রধান সাহেব এই ডিসিশন নিয়েছেন, তাতে হচ্ছে অ্যাকিউজড শের মোহাম্মদ নিজের ভাইকে ফুল মোহাম্মদকে তীর দিয়ে হত্যা করেছিলেন। এটা হচ্ছে 23/11/2016 ঘটনা, আর উনি 2/12/2016 অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার পর থেকে উনি কাস্টাডিতেই ছিলেন, এই কেসটা ওনাকে কাস্টাডিতে রাখে ট্রায়াল করা হয়েছিল, যেহেতু নিজের দাদা ভাইয়ের ব্যাপার ছিল, যদি ওকে ছাড়া যেত তাহলে হচ্ছে উইটনেস ট্যাম্পারিংয়ের চান্সেস ছিল। ওকে ভিতরে রেখে কাস্টাডি ট্রায়াল করে আজকে ডিএসএন নেওয়া হয়েছে, তাতে 9 বছর সাজা হয়েছে, আর প্রায় উনি 2 বছর জেলে থাকলেন, সেটাকে ওর মধ্যে মাইনাস করা হবে। কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে গোয়ালপোখর থানা উত্তর তিলান নামে একটা গ্রাম আছে, ওখানে হয়েছিল। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা,
এই ঝামেলাকে কেন্দ্র করে ও নিজের ভাইকে তীর মেরে, তারপরে ও ডিসিজ ফুল মোহাম্মদ, তিনি হচ্ছেন প্রথমে লন্ডন হসপিটাল, তারপরে ইসলামপুর, পরে হচ্ছে এনাকে শিলিগুড়ি রিফার করা হয়েছিল। রিফার করার পর ওখান থেকে এসএসকেএম কলকাতা, যে কলকাতায় উনি ঘটনার প্রায় 15 দিন পর মারা যান। এই ঘটনাতে সরকার পক্ষে আমরা 9 জন সাক্ষীকে দিয়েছি, তারপর ডকুমেন্টারি এভিডেন্স আমরা হচ্ছে 14টা কোর্টের সামনে নিয়ে আনতে পেরেছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। গাজার সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের সিমলা কালীতলায়। ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয় শুক্রবার। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হুগলির শ্রীরামপুর সিমলা কালীতলায় শ্রীরামপুর থানার পুলিশ নাকা চেকিং করে 28 বছরের রাকেশ সিংহ নামে এক ব্যক্তিকে 15 কেজি গাঁজা সমেত হাতে নাতে ধরে ফেলে। জিতের বাড়ি হুগলির শ্রীরামপুরের রায়গঞ্জ রোডে। জিতের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। হুগলি থেকে সুজিত গড়গড়ের রিপোর্ট। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে এটিএম এর পিন নাম্বার দিয়ে দেওয়ায় টাকা খোয়ালেন এক গ্যারাজ মিস্ত্রি। ঘটনাটি ঘটে গুসকরা শহরের 12 নম্বর ওয়ার্ডে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। গুসকরা শহরে 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় গ্যারাজ মিস্ত্রি তপন প্রামাণিক ও তার স্ত্রী গৃহবধূ দুজনের নামে গুসকরা শহরে ইটা চাঁদায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জয়েন্ট অ্যাকাউন্ট আছে। তপনবাবু জানান, তাদের অ্যাকাউন্টে 2,75,000 টাকা ছিল। সম্প্রতি ব্যাংক থেকে তাদের একটি এটিএম কার্ড দেওয়া হয়েছিল। তপনবাবু জানান, গত 11 এপ্রিল ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি তার অ্যাকাউন্ট ও এটিএম কার্ড সম্পর্কে কিছু তথ্য বলে। পরে ওই ব্যক্তি অ্যাকাউন্ট কার্ড অ্যাক্টিভেট করার নাম করে কার্ডের পিন নাম্বারটি জানতে চায়। তিনি ওই ব্যক্তিকে পিন কোড নাম্বার জানিয়ে দেন। গত 11 এপ্রিল থেকে 16 এপ্রিল মোট 17 দফায় তাদের অ্যাকাউন্ট থেকে 2,04,756 টাকা তুলে নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট থেকে কত টাকা তোলা হয়েছে? 2,04,000। কবে তোলা হয়েছে টাকাটা? 11 তারিখ 16 তারিখের মধ্যে সব টাকা আমার তুলে নিয়েছে। কত টাকা ছিল আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে ছিল 2,04,756 টাকা। কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল? স্টেট ব্যাংক। কোন স্টেট ব্যাংক? ওই ইটা চাঁদা স্টেট ব্যাংক, পুষ্করা। পুষ্করা কীভাবে কত টাকা কি তোলা হয়েছে আপনি ডিটেলস জানেন? কবে কবে টাকা তোলা হয়েছে আপনার? আমার 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত টাকা তুলে নিয়েছে। কোনো ডেটে 10,000 তুলেছে, কোনো ডেটে 11,000 তুলেছে, কোনো ডেটে 40,000 তুলেছে। এইভাবে টাকাটা আমার পুরো শেষ করে দিয়েছে। আপনারা এই বিষয় নিয়ে ব্যাংকে থানাতে অভিযোগ জানিয়ে? হ্যাঁ জানিয়েছি। কী নাম আপনার? আমার নাম মিনা প্রামাণিক। কার কার নামে অ্যাকাউন্ট ছিল আপনার? আমার স্বামীর নামে, আমার নাম। অনেক মানুষ আমরা একটু একটু করে জোগাড় করেছিলাম, সেই টাকা আমার সব তুলে নিয়েছে। সেই টাকা আমার সব তুলে নিয়েছে, সব শেষ করে দিয়েছে আমার। ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ আমার স্বামী গিয়েছি। কী বলেছে ব্যাংকে? বলেছে ম্যানেজার, এই টাকা তুমি পাবে না, এই টাকা তুমি কিছু করতে যেও না। ম্যানেজার নিজে মুখে বলেছে, ও কিন্তু বলে না যে কেস করবো। ম্যানেজার নিজে মুখে বলেছে তুমি কেস টেস কিছু করবে না, এই টাকা তুমি পাবে না। ম্যানেজার কেন এই কথাটা বললো? গুসকরা ব্যাংক থেকে? গুসকরা স্টেট ব্যাংক থেকে। ম্যানেজার কেন এই কথাটা বলবে? এবং ওকে 2 ঘন্টা বসিয়ে রেখে ওকে বুঝিয়েছে। এখন আপনারা কী চাইছেন? আমরা চাইছি ম্যানেজারের নামে কেস, ম্যানেজারের শাস্তি হোক। কেন ম্যানেজার এরকম করে কেন জিনিসটা কি আনিল না? আপনাদের কি এই অ্যাকাউন্টে কোনো এটিএম কার্ড আছে? হ্যাঁ আছে। কই কি ফোন করে এটিএম কার্ডের ফোন নাম্বার? হ্যাঁ ফোন করে 4 দিন থেকে ফোন করে মানুষটার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়েছে। ও সাধারণ মানুষ, কিছু জানে না। আর ও ব্যাংক থেকেই আমার অ্যাকাউন্টটা করা, এটিএমটা করা করিয়েছে। এটিএম আমরা ঠিক অল্প অল্প করে, আমরা অল্প মানুষের অল্প টাকা টাকা তুলছিলাম, সেটা ব্যাংক থেকে করা করালো, এটিএম করো এটিএম করো করে। শুক্রবার ব্যাংকে গিয়ে এ কথা জানতে পারেন। তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। পরে তারা ব্যাংক কর্তৃপক্ষ ও গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশ ওই মোবাইলের নম্বর ধরে ঘটনা তদন্ত শুরু করেছে। আমার অ্যাকাউন্ট থেকে 2,04,000 টাকা গেছে, 2,04,056 টাকা ছিল। কবে বুঝতে পারলেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে?
আমি 16 তারিখে বুঝতে পারলাম, আমি ব্যাংকে গেলাম, তারপরে বুঝতে পারলাম যে আমার ব্যাংক থেকে 7 টাকা হাওয়া হয়ে চলে গেছে। আমি আগে 11 তারিখে 11:30 একবার ফোন করলো যে আমার এটিএম কার্ডটা, পুরোনো কার্ডটা ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে, আমার নতুন কার্ড যাচ্ছে। নতুন কার্ড গিয়েছে? আমি হ্যাঁ এসেছে। তা নতুন কার্ডের আটটা নাম্বার তোমার এই নাম্বার বটে, মিলি নাও? বললাম হ্যাঁ এই নাম্বারই বটে। আমি দেখলাম যে যখন সব নাম্বারটা ঠিক বলছে তখন এটা নিশ্চয়ই ওনারাই বলছে, নাহলে ওরা জানলো কি করে কার্ডটা আমার কাছে এসেছে আর আর কার্ডটা এই নাম্বার। তারপরে আমি বললাম যে স্যার আপনি কোথা থেকে বলছেন? ও আমাকে বলছে যে SBI ব্যাংক থেকে বলছি, আমি SBI ম্যানেজার। তো আপনাদেরকে তো এইভাবে যে কেউ নাম্বার চাইলে বা বললে আপনাদেরকে বলতে বারণ করা হয়েছিল, আপনারা এগুলো কি জানতেন না? এগুলো না আমরা জানতাম, কিন্তু আমি জানি যে নতুন কার্ডটা যখন পাঠিয়েছে নতুন কার্ডটার নাম্বার উনি যখন জিজ্ঞেস করছে তখন ইনি স্যাঙ্গুইনি মনে হয় ম্যানেজার হবে। তা আমি বললাম যে আমি ব্যাংকে যাচ্ছি। বললো না ব্যাংকে যেতে হবে না, আমি এখনই এই কটা মেসেজ যাচ্ছে, এই মেসেজ কটা বললেই আমরা অ্যাক্টিভেট হবে। তো আমাদেরকে ব্যাংকে তো পৌঁছাতে দিচ্ছে না। কি নাম্বার থেকে আপনাকে ফোন করেছিল? রবি কুমার, কিন্তু বাড়ি রাজনগর বিহার, আধার কার্ডের নাম্বারটা পাওয়া যায় নাই। আপনি এই বিষয় নিয়ে থানাতে বা ব্যাংকে অভিযোগ জানিয়েছেন? থানাতে অভিযোগ জানিয়েছি, ব্যাংকে অভিযোগ জানিয়েছি। গুসকরা থেকে প্রতীকীর দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমান মহিলা কলেজে। কলেজের অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়। শুক্রবার দুপুরে বর্ধমান মহিলা কলেজের সভাগৃহের এসি মেশিনে হঠাৎই আগুন ধরে যায়। এদিন ওই সভাগৃহে একটি সেমিনার হওয়ার কথা ছিল, হঠাৎই বাইরে থেকে কলেজের কর্মী, অধ্যক্ষ, অধ্যাপিকা ও ছাত্রীরা আগুন দেখতে পান। কলেজ কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কলেজ কর্তৃপক্ষ জানান সভাগৃহে অল্প বিস্তর ক্ষতি হয়েছে, যদিও হতাহতের কোনো খবর নেই। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বর্ধমানের মহিলা কলেজ। আজকে আমাদের কলেজে ওই 12টা থেকে একটা ছোট সেমিনার ছিল। সেই সেমিনারে ঘরটাকে রেডি করার জন্য আমাদের একজন টেকনিশিয়ান নন টিচিং স্টাফই সে এসেটি আমাদের যখন এইগুলোকে রেডি করতে যাচ্ছে সেই মুহূর্তে আমাদের যখনই এই লাইনটা চালানো হয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে বাইরে থেকে এসির যে পাইপ লাইনটা আছে ওই এসির পাইপ লাইনটা দাউ দাউ করে জ্বলছে, এবং সেটা স্বাভাবিক ভিতরে তখন তো দরজা জানলা সব লাগানো অডিটোরিয়ামে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি বাইরের যে এসির লাইনটা সেটা যখন জ্বলছে আমাদের প্রিন্সিপাল, আমাদের সমস্ত কলেজের স্টাফেরা এবং টিচাররা, বিশেষ করে নিচে থেকে স্টুডেন্টরা হইচই করছিল যে স্যার উপরে অডিটোরিয়ামে আগুন লেগেছে। আমরা সকলে এসে দৌড়ে জানলাগুলো খুলে দিলাম, পর্দাগুলোকে টেনে নামিয়ে দিলাম। আমাদের ডিপার্টমেন্টে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল সেগুলো আমরা বিভিন্ন দিক থেকে স্প্রে করে সেটাকে আগুন নেভাতে আমাদের সক্ষম হয়েছে। কিন্তু তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো এসিটা গলে গিয়ে নিচেতে পড়ে গেছে, এবং খুব ভাগ্যবান যে এই অডিটোরিয়ামের চেয়ারগুলো অন্তত আমরা বাঁচাতে পেরেছি, এবং অন্যান্য ক্ষতি থেকে আমরা অনেক বড় ক্ষতির হাত থেকে আমরা বেঁচেছি, এবং আমাদের কলেজ এটা থেকে অনেক কিছু সুরক্ষিত আমরা ছিলাম যে আমরা ফায়ার এক্সটিংগুইশারকে ব্যবহার করতে পেরেছি, এবং হচ্ছে তারপরে আমরা নিভিয়ে ফেলতে পেরেছিলাম। তারপরে ফায়ার ব্রিগেড যে এসেছিল নিচেতে ওনারাও এসে এটাকে দেখে গেছেন, এবং দেখে গেছে মোটামুটি আর আগুন নেই এবং এটা খুব নিরাপদে এখন আপাতত রয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু যত বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল তার থেকে অনেকটা কম হয়েছে। পর্দা ফর্দা সবই পুড়ে গেছে, এসিটা পুরো পুড়ে গেছে, পিছনের লাইনগুলো পুড়ে গেছে, এসির যত মেন লাইন থেকে যতটা লাইন করা ছিল সবটাই মনে হচ্ছে মানে এখন অডিটোরিয়ামে তখন আমাদের কেউ ছিল না, শুধু একজন আমাদের এসেটি এটাকে রেডি করার জন্য রেডি করছিল সেই সময়। এটা হয়ে সময় কি সেই সময় যদি বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গণধোলাইয়ের বদলে আপ্যায়ন করা হলো চোরকে।
অভিনব এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অশোকপল্লিতে। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে চোরকে নিয়ে যায়। চোরকে ধরে মারধর করার বদলে জল বিস্কুট দিয়ে আপ্যায়ন করলো। অভিনব এই চিত্র ফুটে উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অশোকপল্লিতে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে চোরকে নিয়ে যায়। শুক্রবার একটি বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে যায় চোরটি। কিন্তু তার ক্ষেত্রে উল্টো পুরাণ ঘটল। এলাকাবাসী চোরকে যথাযথ আপ্যায়ন করে পুলিশের হাতে তুলে দেয়। পরিষ্কার কাজ করতাম, ছাড়াই দিছে আমাদের। না কাকু বলে কি কাজ করতে লাগো না, বাড়িতে ঘুমা। না বল, আরে গাছতলা নি না ভাইরা, শুনিস না, তাহলে মা তোমাকে সাইকেল কিনে দিবে মানুষকে, তুমি চুরি করবা, তোমার মা তাহলে তোমার সেই চুরির ভাগ খায়। হ্যাঁ জানে আমার ছেলে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। দীর্ঘদিন পরে 100 দিনের বকেয়া মজুরি পেলেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে ভাতার ব্লকের আমারুন গ্রাম পঞ্চায়েতে। টাকা পাওয়ায় খুশি শ্রমিকরা। দীর্ঘ 4 বছর পর 100 দিনের বকেয়া মজুরি পেলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন গ্রাম পঞ্চায়েতের শ্রমিকরা। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিগত প্রায় 2.5 বছর এই পঞ্চায়েত বন্ধ ছিল। 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা আদালতে দ্বারস্থ হন। প্রায় 95 লক্ষ টাকা বকেয়া ছিল এই পঞ্চায়েতে 100 দিনের কাজের শ্রমিকদের বেতন। 2017 সালের নভেম্বর মাসে আদালত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। গত 17 এপ্রিল থেকে ওই সমস্ত 100 দিনের কাজের শ্রমিকদের টাকা আসতে শুরু করে। টাকা পাওয়াতে খুশি 100 দিনের কাজের শ্রমিকরা। আগে তো টাকা পাইনি, আজকে দিচ্ছে, ভালো, অনেকটাই খুশি। সবাই কি দিচ্ছে তো টাকা? 15 সালে করেছিলাম, এই 8 দিন বাদ টাকা পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, কোন পঞ্চায়েত? আমারুন পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত। হ্যাঁ, আমার বাড়ি আমারুন। হ্যাঁ, আমি আমারুন পঞ্চায়েতের লোক। 100 দিনের টাকা এই 8 দিনের পর পাচ্ছি, খুব ভালো লাগছে। কেন টাকা পাননি কেন এতদিন? টাকা পাই নাই, পঞ্চায়েত বন্ধ ছিল। হ্যাঁ, 8 দিন বাদ পঞ্চায়েত খুলেছে আর এবং এই টাকা দিতে সব শুরু করেছে। সমস্যা হয়েছিল, গ্রামে পঞ্চায়েত কাজ ছিল না, গ্রামে পঞ্চায়েত যাও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বন্ধ ছিল, এতদিন সমস্যা মিটে গেছে, এতদিন আমরা পর টাকা পাচ্ছি, আমরা অনেক অনেক বহু পাবলিক বহু খুশি। ভাড়া থেকে প্রতীকের দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। মহাসমারোহে অনুষ্ঠিত হল শিকার উৎসব। উৎসবটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের বাসুদেবপুর বিট এলাকায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই উৎসবে সামিল হন। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসুদেবপুর বিট এলাকায় শিকার উৎসব অনুষ্ঠিত হল। এদিন এই শিকার উৎসবে রাজ্যের কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। শিকার হচ্ছে শিকারে বনবরা হাতি পেয়েছিলাম, তো হাতিগুলো কিছু করেনি, শুয়ারগুলো মাছ পারিনি, আমরা ছুটে পালিয়ে গেছি। এইটা সপ্তাহ যদিও স্থানীয় বন দপ্তরের আধিকারিক বিষয়টিকে মানতে চাননি। উল্লেখ্য, বাসুদেবপুর ও জয়পুরের জঙ্গলে বেশ কিছু হরিণ, ভোদর, শিয়াল, ক্যামেলিয়ান রয়েছে, সেই সব শিকারে মেতেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ওরা ওদের যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা ওরা পালন করে বা আনন্দ উপভোগ করে, সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। হ্যাঁ, আমাদের শিডিউলভুক্ত প্রাণী বলতে যেটা আছে বাসুদেবপুর এবং জয়পুরের জঙ্গলে, সেটা আছে হরিণ আছে, আচ্ছা, আর হরিণের পরে কিছু ওই গোসাপ যেটা আছে ওটা আছে, খরগোশ আছে, তারপরে হচ্ছে গিয়ে যেমন শেয়াল আছে, ভোঁদর আছে, আর কিছু ওই ক্যামেলিয়ন আছে। এগুলোই সচরাচর জঙ্গলে দেখা যায়। এই প্রাণীগুলো যাতে হত্যা না করা হয় বা শিকার না করা হয়, তার জন্যই আমরা ওদেরকে নিয়েই আমরা প্রচারটা চালাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটা পাওয়া যায়, কিছু শুয়োর মানুষেরা জঙ্গলের কাছে যারা বাস বা জঙ্গলের আশপাশে যারা বসবাস করেন, ওরা শুকুরগুলোকে চাষবাস করে এবং সেগুলোকে ছেড়ে রাখে, সেগুলোই জঙ্গলে চরে বেড়ায়,
আর সেগুলো এই জঙ্গলির মতো হয়ে যায়। এবং বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদহ শহরের আইটিআই মোড়ের কাছে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার গভীর রাতে মালদহ শহরের আইটিআই মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম সঞ্জয় সাহা, বয়স 45 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। এদিন দুর্ঘটনার অবস্থায় তিনি রাস্তায় পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বেলা প্রায় 12টা পর্যন্ত বন্ধ থাকলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ব্লাড ব্যাংক। ফলে সকাল থেকেই হয়রানির শিকার হতে হয় রোগীর আত্মীয়দের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বেলা প্রায় 12টা পর্যন্ত বন্ধ থাকলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লাড ব্যাংক। ফলে সকাল থেকেই হয়রানি হতে হয় রোগীর আত্মীয়দের। সকাল থেকে অন্যায় ঘুরে বেড়াচ্ছি আজকে এই ব্লাড ডোনেশন, ইয়ে ব্লাড ক্যাম্প, ব্লাড ব্যাংকে আমি রক্ত পাচ্ছি না। আমি ডোনারকেও নিয়ে এসেছি, কালকেও ডোনারকে নিয়ে রক্ত দিয়ে রক্ত পেয়েছি, কিন্তু আজকে আমাকে সকাল থেকে ঘুরিয়ে যাচ্ছে। ওনারা বলছে আজকে আমাদের কর্মবিরতি চলছে। কেন কর্মবিরতি আমরা জানি না। দেখুন, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন। আমরা এখন মনুষ্যত্ব আমাদের মরে গেছে, তার জন্য আমরা নীরবতা পালন করবো এক মিনিট, এই জন্য শোক পালন করবো, কারণ আমাদের মনুষ্যত্ব মরে গেছে। কি বলছে? হসপিটালের মতো জায়গায় ওনারা বলছে কর্মবিরতি, এটা কী করে হয়? আমি এই ব্যাপারটা নিয়ে সুপারের কাছে পর্যন্ত গেলাম, সুপারও কিছু বলছে না, বলছে দেখছি, কিন্তু দেখছি বলে আমাদের এখনও কোনো সময়। এই দেখুন, সিজারের পেশেন্ট, সবার ব্লাডের দরকার, সবাই এই হন্যন্য হয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু কোনো আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাদের সুপারও কিছু, হসপিটাল সুপারও কিছু বলছেন না, উনি ওনাদেরকে বলছি, ওনারাও কিছু বলছেন না। কী ব্যাপার, কী বৃত্তান্ত, কেন দিচ্ছেন না? আমরা ডোনারকে দিচ্ছি, তারপরেও রক্ত দিচ্ছেন না, কারণটা কি আমরা কিছু বুঝছি না, আমরা পাগলের মতো খালি ঘুরেই যাচ্ছি। সুপার কী বললেন? সুপার বলছে দেখছি ব্যাপারটা, যান আপনারা, দেখছি আমরা কী হচ্ছে না। আপনারা দেখছি বলার পরেও এখনও মোটামুটি 2 ঘন্টার উপর হয়ে গেল, আপনার 2 ঘন্টা ঠিক না, মোটামুটি 10:15 দিকে সুপারের সঙ্গে কথা বলেছি, সুপার এখনও পর্যন্ত তার সদুত্তর কোনো দিতে পারছেন না। কী করবেন এখন আপনারা? এখন আমরা যদি ব্লাড না পাই আমরা এখানেই বসে শুয়ে পড়বো, আমরা নাহলে কেন ব্লাড দিবে না? এবং কি কর্মবিরতি, হসপিটালের মতো জায়গায় কর্মবিরতি কী করে হয়? এটা কী ধরনের জায়গা, ধরনের জায়গা এখানে, যেখানে জীবন নিয়ে খেলা, এখানে কি জীবন নিয়ে খেলা চলছে নাকি? হ্যাঁ, এতগুলো লোক ঘন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে রক্তের জন্য করে, কারো সিজারের কেস আছে, কারো এমার্জেন্সি কেস আছে, এইভাবে চলে হসপিটাল। আজকে সরকার থেকে এই 10 তলা বিল্ডিং করে লাভ কী আমাদের? যদি আমরা পরিষেবাটা না পাই তাহলে এই 10 তলা কেন, 50 তলা বিল্ডিং হলেও কোনো লাভ নেই। আমাদের পরিষেবা চাই, আমরা সুস্থ স্বাভাবিক পরিষেবা চাই, প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোকজন যেন হাসি মুখে এখান থেকে ফিরে যেতে। সংবাদ মাধ্যম ঘটনাস্থলে উপস্থিত হতেই ব্লাড ব্যাংকের কর্মীরা কালো ব্যাজ ধারণ করে কাজ শুরু করেন। যদিও হাসপাতাল সুপার ডক্টর গৌতম মণ্ডল যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ সঠিক নয়, ব্লাড ব্যাংক বন্ধ নেই, ব্লাড ব্যাংক পরিষেবা রায়গঞ্জ হাসপাতালে 24 ঘন্টা চলে, 1 মিনিটের জন্য বন্ধ হয় না। কালকে রাত্রিবেলায় ব্লাড ব্যাংকে ব্লাড দেওয়া নিয়ে কেন্দ্র করে আমাদের একজন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে মারধর করা হয়, গালাগালি করা হয়, অত্যাচার করা হয়। সেই নিয়ে টেকনিশিয়ানরা আমার কাছে তাদের অভাব অভিযোগ জানাতে এসেছিলেন এবং তারা যে রাত্রিবেলা FIR করেছেন সেই অনুযায়ী যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য আমাকে ওনারা বলতে এসেছিলেন। ওনারা যথারীতি কাজ করছেন, ইভেন আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে, সেখানেও টিম যাচ্ছে। সেটার ব্যাপারে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ ব্যাপারটা দেখছে। আমরা উপর মহলে আমাদের হায়ার অথরিটি CMO সাহেব নাদার সবাইকে আমরা ব্যাপারটা জানাচ্ছি, পুলিশ ব্যাপারটা দেখুন। হ্যাঁ, মার খেয়েছে সেই জন্যই ওরা একটা কালো ব্যাচ করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে গভীর রাতে ব্লাড ব্যাংকের কর্মীদের মারধর করার জন্য রায়গঞ্জ পুরসভা 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এইরূপ কর্মবিরতি হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর। ব্লাড ব্যাংকে মারধর কিছুই হয়নি অ্যাকচুয়ালি। কালকে সুরন 2 এর একটা পেশেন্ট ছিল, সেই পেশেন্ট আমার পরিচিত, তো রাত্রিবেলা 11:30 সময় ওদের একটা ব্লাড প্রয়োজন, মানে সেই রোগীর খুবই অবস্থা আশঙ্কাজনক ছিল, তো নেগেটিভ একটা ব্লাড লাগতো, সেটা ছিল হাসপাতালে।
তোরা বলেছিলি এক্সচেঞ্জ করে দিতে হবে, এক্সচেঞ্জ করে দিতে হয় সেটা আমি জানি, তো অত রাত্রে তো আর গ্রামের থেকে লোক আনা যাবে না। তো আমাকে বলার পরে আমি বললাম যে আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিচ্ছি, কালকে সকালে আপনি ব্লাডটা দিয়ে দেন, আমি নিজে গিয়ে যদি না দেয় আমি নিজে ব্লাডটা দেবো, আমি নিজে ব্লাডটা দেবো, আপনারা ব্লাডটা দিয়ে দেন। কিছুতেই কথা না, ফোন করছি, ফোন রেখে দিচ্ছে, ফোন কেটে দিচ্ছে, কে একজন বাইরের কোনো ব্যক্তি, সে আমাকে বলছে টেকনিশিয়ান বলবে, অমুক বলবে, তমুক বলবে, হ্যান ত্যান আগুন বাগুন। তাই পেশেন্ট কান্নাকাটি করতে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম দুপারে, সেখান থেকে সোজা ওখানে যাই, যা পরে আমি বলেছি আপনাদের নিয়মকানুন আছে সবই ঠিক আছে, কিন্তু একটা পেশেন্টের তো জীবনটা আগে, সেটা আপনার দিন, আমি নিজে দায়িত্ব নিচ্ছি, যদি ব্লাড না দেয় আমি নিজে ব্লাড দেবো, না আমি নিজে ব্লাড দিচ্ছি। যাই হোক, দু একটা কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে ব্লাডটা দিয়েছি, যথেষ্ট ব্লাড দেওয়ার পরে আমি চলে এসেছি। এবার কেউ যদি মিথ্যা অভিযোগ করে, এবং সবচেয়ে বড় কথা যেটা দুঃখজনক ব্যাপার, যে ব্লাডটা এক্সচেঞ্জের কথা বললে তার ঠিক ছিল, এক্সচেঞ্জের কথা বলছে হয় এক্সচেঞ্জ করুন, নইলে বলছে 2000 টাকা দিন ব্লাডটা দেবো। এবার গ্রামের গরিব মানুষ কোথায় টাকাটা পাবে? এই কারণে দুই একটা কথা কাটাতে আমার সাথে হচ্ছে, টাকা কেন চাইলেন আপনারা? আপনার এক্সচেঞ্জ করতে হয় সেই নিয়মটা আমি জানি, আমি নিজে ব্লাড দেবো দরকার হলে, কিন্তু টাকাটা কেন চাইলেন? এই টাকাটা চাওয়ার জন্যই আমি দুটো কথা বলেছি, সেই মানে অন্যায়টাকে ঢাকবার জন্যই হয়তো আমার নামে ফের করেছি। এই যে টাকা চেয়েছে এই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ? হ্যাঁ, আমি থানায় এফআইআর করবো, যে ব্লাড ব্যাঙ্কে একটা ব্যবসা চক্র তৈরি হয়েছে, তার সাথে অনেক ব্লাড ব্যাঙ্কের কর্মচারী এবং সেই সাথে কিছু হাসপাতালের কর্মচারী, আমার মনে হলো কিছু লোকে কালকে ফোনে কথা বলে যে তারাও এর সাথে জড়িত রয়েছে, তা আমি এই ব্যাপারে থানায় একটা এফআইআর করবো, যে ব্লাড ব্যাঙ্কে একটা ব্যবসা চক্র চলছে রক্তকে কেন্দ্র করে, এর একটা বিহিত হওয়া উচিত। রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া ব্লকের নন্দী গ্রামে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে, পৌরাণিক ইতিহাস আছে গ্রামটিকে ঘিরে, বিভিন্ন সময় বিভিন্ন দেবীর পুজো হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের নন্দী গ্রামে রয়েছে প্রচুর প্রাচীন মন্দির, পৌরাণিক ইতিহাসে রচিত আছে এই গ্রামটি প্রতিষ্ঠা হয় শিব ঠাকুরের নামে। এই গ্রামটি নিয়ে অনেক ইতিহাস রচিত হয়েছে। এই গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হল মা যোগাদা দেবীর কোনো মন্দির নেই, বৈশাখ মাসে দেবী গাছতলায় পূজিত হন। বর্ধমানের তৎকালীন মহারাজ বিজয়চাঁদের আমলে নন্দেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা হয়। এখানকার দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের, মা নন্দেশ্বরী দেবী শ্রাবণ মাসে পূজিত হন। মন্দিরগুলির মধ্যে অনেকগুলি মন্দির থেকে এই কোষ্ঠী পাথর মূর্তি চুরি হয়ে গেছে, মন্দিরটির প্রায় ভগ্ন দশা। এলাকাবাসীদের দাবি যথাশীঘ্র সম্ভব মন্দিরটি যেন সংস্কার করা হয়। গ্রামদেব শিব নন্দেশ্বরী যোগাদ্দেব রাজার আমল থেকে প্রতিষ্ঠিত, আজ 1000 বছর আগে থেকে, এখন রাজা নাই, রাজার পর জমিদারা দেখাশোনা করছে, জমিদারের পর এখন গ্রামদেব গ্রামের সর্বসাধারণ মানুষ, কিন্তু আমাদের বিহার ব্যবসা গ্রাম্য থেকে বাবার মন্দির তৈরি হয়েছে, কিন্তু আমাদের বিহার দশা নন্দেশ্বরী বা যোগাদ্দেব এই কোনো মন্দির নাই, বা বেহাল দশা, খুবই অবস্থা খারাপ কোন রকমে। যোগাদ্দের মন্দির আছে কি নাই? নেই। নন্দেশ্বরী মন্দির আছে, গ্রামদেব গ্রাম থেকে হয়েছিল কোন রকমে। কত বছর আগে পুরনো মন্দিরটা? পুরনো মন্দির কত সালে? এই হয়েছে 88 সালে বাংলা, ইংরেজি 88 সালে। এই পাথরের ঠাকুরটা কিসের? কষ্টি পাথর। পাথরের এখন বর্তমানকালে কি মন্দির ব্যবস্থা আছে? ভগ্ন অবস্থা, কিচ্ছু নেই। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। জনগণের সুবিধার্থে শৌচাগার তৈরি করা হয়েছে ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের কোশিগ্রাম আদিবাসী পাড়ায়, শৌচাগার তৈরি হওয়ায় খুশি এলাকাবাসীরা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের কোশিগ্রাম আদিবাসী পাড়ায় তৈরি হয়েছে জনসাধারণের জন্য শৌচাগার। মিশন নির্মল বাংলা কর্মসূচির অঙ্গ হিসাবে এই শৌচাগার তৈরি করা হয়। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি আদিবাসী পাড়ার মানুষজন। তারা জানান, এর আগে প্রকৃতির ডাকে সাড়া দিলে মাঠে ঘাটে যেতেন, সর্বসাধারণের জন্য শৌচাগার হওয়ায় তারা এখন শৌচাগার যান। এছাড়াও পঞ্চায়েতের তরফ থেকে জলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। সমস্যা যে পায়খানা এটা করা ছিল আগে, তারপরে এইসব আগেকার পার্টিরা তারা করে দেয়নি, এইসব আমরা করেছি, এখন আমরা এই মুহূর্তে এখন ভালোই আছি। পায়খানা ছিল না? ছিল পায়খানাটা, ঘরটা ছাদ ফাঁদ কিছু দেয়নি, ছাপড় ছিল না। আর কি এখানে কি জলেরও তো ব্যবস্থা করেছে? আমরাই করেছি জলের ব্যবস্থা, আমরা আদিবাসী পাড়া থেকেই করেছি। সরকার করে দিয়েছে? হ্যাঁ, পঞ্চায়েত থেকে। কোন পঞ্চায়েত আপনাদের? বলগোনা পঞ্চায়েত। আর এটা কোন গ্রাম? কোশিগ্রাম। কতটা খুশি আপনারা?
ভালো খুশি আমরা। আমাদের সমস্যা ছিল যে পায়খানা ঘর ছিল না বলে মাঠে ঘাটে পায়খানা করতে যেতে হতো, এখন পায়খানা হয়েছে বলে খুব ভালো। কটা করে দিয়েছে? তিনটে করে দিয়েছে। আর কি করেছে? বাস তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীরা অভিযোগ তোলেন 8:20 বাস তুলে নেওয়ায় অসুবিধায় পড়েছেন তারা। অসুবিধা থেকে মুক্তি পেতে আরটিও শরণাপন্ন হন তারা। সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই মত পোষণ করেন। আমরা আজকে আরটিও সাহেবের কাছে দেখা করতে এসেছিলাম। আমরা বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আমাদের 8:20 যে লাস্ট বাস ছিল সেই বাসটিকে তুলে 6:20 করা হয়। সেই বাসটি আমরা হাটবিন্দু থেকে কুসুমগ্রাম ভাইভাই মন্ত্রিসর রুটে চলছিল এবং সেই জন্যে বাসটা তোলার ফলে আমাদের সমস্ত গ্রামের জনগণদের ক্ষতি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা আছে তারা ছেপে বাড়ি আসতে পারছে না, তারা দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। তো আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, এমনকি আমাদের প্রধান তিনি দরখাস্ত জমা দিয়েছিলেন, তারপর আমাদের আত্মীয় স্বজন ব্যবস্থা নেন। তাই আমরা সমস্ত জনগণ এক হয়ে বিভিন্ন ছাত্রছাত্রী অভিভাবক মিলে আত্মীয় স্বজনের দেখা করেছিলাম এবং আমরা আমাদেরকে বললো যে 3-4 দিনের মধ্যে ব্যবস্থা হবে এবং আমরা বললাম তার মধ্যে না হলে আমরা ওখানে পথ অবরোধ করবো, বিক্ষোভ করবো। সেটা কথা আমাদের বার্তা হয়েছে বলে আমি চেষ্টা করছি বলে শুনতে পারলাম। মূলত মানে এই 3 মাস ধরে এই অসুবিধার মধ্যে এখনো চলছে। 3 মাস ধরে তোমরা যাতায়াত কিভাবে করছো? যাতায়াত করছি বলতে আমাদেরকে এই বর্ধমান দিয়ে ঘুরে লং রুটে যেতে হচ্ছে, তারপরে অনেক আর্থিক ক্ষয় হয়েছে। 260 টাকা রোজের মধ্যে 160 টাকা ভাড়া চলে যাচ্ছে, টেনশন থাকছে। ছাত্রছাত্রী মনে করুন মহিলাদের অবস্থা সমাজে, তাদেরকে যদি ঘুরে ঘুরে আসতে হয় তাদের একটা প্রতিরক্ষার ব্যাপার আছে, সেই দিক থেকে সেগুলি পাচ্ছে না। তাই মানুষ খুবই ক্ষিপ্ত। তাই আমরা চাইছি যে 8:20 বাসটা আবার নতুন করে চালু। তাই মানে আজকে গ্রামবাসীরা সবাই এসেছেন, আজকে গ্রামবাসীরা সবাই এসেছে এবং ছাত্রছাত্রীদের অভিযোগ এসেছে। ছাত্রছাত্রীরা বলেছে যদি না হয় তখন আমরা পথ রোধ করতে বাধ্য। আজ দেখা করেছিল? আজ দেখা করলাম। আরটিও সাহেব বললেন যে আমি কথা বলি। এর আগেও বিভিন্ন জায়গায় দরখাস্ত, বিভিন্ন জায়গায় গেছি। আমাদের নিজেদের প্রধান গ্রাম পঞ্চায়েত তিনিও নিজে দরখাস্ত দিয়ে আমাদের সাথে সাহায্য করেছেন, সেটারও কোনো সুরাহা হয়নি। ওই জন্য বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাটোয়ার ইসলামপুরে বাবা 40 পীরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো। এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান নিতাই সুন্দর মুখার্জি, সমাজসেবী গৌতম ঘোষাল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শেখর শেঠ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যিনি বলেছেন মাঠে মাঠে গান গে যে হিন্দু আর মুসলিমের প্রভেদ নেই, ফকিরি এবং বাউল এই দুটো পায় সমগোত্রীয়। আমরা সেই 40 পীরের এই মেলায় আমরা সমাগত হয়েছি। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে একটি ধর্মীয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা চলবে 4 দিন ধরে, 14 বছর ধরে এই মেলা চলে আসছে। মেলার 4 দিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, পয়লা মে থেকে শুরু হচ্ছে না পঞ্চায়েত ভোট। বিজেপি নবজাগরণ যাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার। ভাইকে খুনের অভিযোগে 9 বছরের জেল হলো দাদার। রাজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে এটিএম এর পিন নাম্বার দিয়ে দেওয়ায় টাকা খোয়ালেন এক গ্যারেজ মিস্ত্রি। গণধোলাইয়ের বদলে আপ্যায়ন করা হলো চোরকে। ব্লকের আমারন গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন পরে 100 দিনের বকেয়া মজুরি পেলেন শ্রমিকরা। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী। এখনকার মতো খবর এই পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।